আকাশ রেটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আকাশ আপনার সাথে রয়েছি। ভিউয়ার্স, আজ যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এটি ফটোশপের খুবই ইন্টারেস্টিং একটি কাজ। তো কাজটি জানা থাকলে এবং কাজটি করতে খুবই ভালো লাগে। কাজটি যারা পারেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, আর যারা না পারেন তাদের জন্য আমার এই সামান্য প্রচেষ্টা। তো চলুন ছোট্ট একটি ব্রেকের পর শুরু করি। ভিউয়ার্স, ব্রেকের পর ক্যানভাসে ফিরে এলাম, আশা করি খুব মনোযোগের সাথে কাজটি দেখবেন। তো ভিউয়ার্স, ক্যানভাসে যে ছবিটা রয়েছে আমরা এই ছবিটাতেই কাজ করব। তো এই কাজটি করার জন্য ভিউয়ার্স আমরা প্রথমে ইলেকট্রিক্যাল মার্কুইন টুল সিলেক্ট করব। ইলেকট্রিক্যাল মার্কুইন টুল আমরা এখান থেকে সিলেক্ট করার পর ভিউয়ার্স যে কোনো একটা চোখ আমরা এখান থেকে কপি করব। তো এটা মাউস ড্র্যাগ করে এইভাবে চোখটাকে মার্ক করুন। মার্ক করার পর আসলে ভিউয়ার্স এই কাজটি চোখটা যে জায়গায় রয়েছে এই জায়গাতে এই কাজটি আমি করতে পারতাম, তারপরেও চোখটি আমি একটু সরিয়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে কাজটিকে হাইলাইট করার জন্য। তো ভিউয়ার্স, মার্ক করার পর আমরা মাউসের রাইট ক্লিক করে এটাতে একটু ফেদার দিয়ে দেব। মাউসের রাইট ক্লিক করুন এবং ফেদারে ক্লিক করুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ফেদার 4 পিক্সেল দেওয়া আছে, তো এটা চলবে, সমস্যা নেই, ক্লিক ওকে। তো ভিউয়ার্স এখন আমরা এটাকে কপি করব। কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করুন এবং কন্ট্রোল ভি বাটনে প্রেস করুন। ভিউয়ার্স এটা কিন্তু কপি হয়ে গেছে, দেখুন এখানে এখন 2টি লেয়ার হয়ে গেছে। তারপর ভিউয়ার্স আমরা এখান থেকে মুভ টুল নিব। মুভ টুল নেওয়ার পর এই চোখটাকে ধরে আমরা কপালে উঠিয়ে দেব। ভিউয়ার্স এখন এই 2টি লেয়ারকে আমাদের একত্র করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করব। ভিউয়ার্স কন্ট্রোল এবং শিফট ধরে ই বাটনে প্রেস করাতে কিন্তু আমাদের 2টি লেয়ার এক হয়ে গেছে। তো এখন ভিউয়ার্স আমরা এখানে ডুপ্লিকেট আরো একটি লেয়ার তৈরি করব। ডুপ্লিকেট আরো একটি লেয়ার তৈরি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে জে বাটনে প্রেস করুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমাদের 2টি লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমরা টপ লেয়ারে কাজ করব। টপ লেয়ারে কি কাজ করব আমরা? একটি চোখকে আমরা কপালের চোখটাকে ছোট করব। কপালের চোখটাকে ছোট করে আমরা একটা অ্যানিমেশন তৈরি করব। তো কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এক্স বাটনে ক্লিক করুন। কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট ধরে এক্স বাটনে ক্লিক করাতে আমাদের সামনে যে উইন্ডোটা চলে আসছে এটা দিয়ে আমরা একটি চোখকে ছোট করব। ছোট করার জন্য ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের থার্ড যে আইকনটা আছে, টপ থেকে থার্ডে যে আইকনটা আছে এটা দিয়ে আমরা চোখটাকে ছোট করব। তো আমাদের মাউস পয়েন্টটাকে আমরা আর একটু বড় করে নিচ্ছি। এটা মাঝখানে ধরে যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে এটা ছোট হবে। তো ভিউয়ার্স আমাদের চোখটা ছোট হয়ে গেল, এখন ক্লিক ওকে। ওকে বাটনে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার এটাকে ক্লিক করুন, দেখুন চোখটা ছোট হয়ে গেছে। তো ভিউয়ার্স এখনই কিন্তু মূল কাজ, আমরা যে কাজটি এতক্ষণ সাজালাম এই কাজটি কিন্তু এখন আমাদের অ্যানিমেশন তৈরি করার জন্য মূল কাজ কিন্তু আমাদের সামনে। ভিউয়ার্স অনেকে বলে নাকি যে অ্যাডোবি ফটোশপ CS 8.0 বা 7 এটা করা সম্ভব নয়, এটা ভুল কথা। পরবর্তী এপিসোডে আমি আপনাদের সাথে এটা এই ভিডিওটাই শেয়ার করব। অ্যাডোবি ফটোশপ CS 8.0 এবং 7 আমি এই কাজটি করে দেখাবো। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, এবং আমাদের সাথে থাকতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে করে ভিডিওটি পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাজটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এখন আমরা এটাকে টাইম লাইনে নিয়ে চলে আসব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে নিচে ক্রিয়েট ভিডিও টাইম লাইন, আমরা এখানে এই আইকনে ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করে দেব। তো এখানে এই আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রম অ্যানিমেশন, ক্রিয়েট ফ্রম অ্যানিমেশনে আমরা ক্লিক করব। ভিউয়ার্স ক্রিয়েট ফ্রম অ্যানিমেশনে ক্লিক করার ফলে এটা কিন্তু আমাদের টাইম লাইনে চলে আসছে, টাইম লাইন থেকে কাজ করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমাদের টপ লেয়ারে মার্ক করা আছে। আশা করি এই কাজটুকু আপনি খুব মনোযোগের সাথে দেখবেন, আর আপনি যদি কাজটি করতে যায় কোথাও সমস্যা হয় আশা করি আমাদের ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে কাজটি করার চেষ্টা করবেন, তাতে করে কোথাও আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স আমাদের প্রথম এটাতে মার্ক করা আছে, এবার আমরা ব্যাকগ্রাউন্ডে মার্ক করব। ব্যাকগ্রাউন্ডে মার্ক করে টপ লেয়ারের চোখ আইকনটা আমরা হাইড করে দেব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রম লেয়ার আইকন, ক্রিয়েট ফ্রম লেয়ার আইকনে আমরা ক্লিক করে এবার একটা লেয়ার তৈরি করে নিলাম।
তো এখন ভিউয়ার্স আমরা এবার নিচের এই চোখ আইকনটাকে আমরা হাইড করে দেব। হাইড করার পর এবার উপরের চোখ আইকনটা আমরা এবার দিয়ে দেব। ভিউয়ার্স দেওয়ার পর আমরা আবারও এখান থেকে ক্রিয়েট ফ্রম লেয়ার আইকনে ক্লিক করে এবার এটার একটা লেয়ার আমরা তৈরি করে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টাইম লাইনে আমার টপ লেয়ারের আমি একটা লেয়ার নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটা লেয়ার নিয়েছি। এটা চাইলে আমি আরো কপি করে নিতে পারি। তো ভিউয়ার্স এখন আমরা কাজ করব, তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এবার এখানে প্লে বাটনে ক্লিক করে দেখুন, প্লে বাটনে ক্লিক করে দেখুন এটা আসলে অ্যানিমেশন করে কিনা। তো ক্লিক করুন প্লে বাটনে, দেখুন দেখুন এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। তো আমরা এখানে সময়টা একটু বাড়িয়ে দেবো, যে 0 সেকেন্ড দেখতে পাচ্ছেন এই 0-তে আমরা ক্লিক করে প্রত্যেকটাতে আমরা ক্লিক করে এটা 0.0 করে দেব। এখানে ক্লিক করুন, ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 0.1 সেকেন্ড, এটাও আমরা তাই করে দেব 0.1 সেকেন্ড। আপনি বাড়িয়েও দিতে পারেন বা আপনি 0.0 রাখতে পারেন। তো 0.0 রাখলে কাজটি খুব দ্রুত করবে, আর 0.1 সেকেন্ডে দিলে কাজটি একটু স্লো মোশনে করবে। তো আমি 0.1 সেকেন্ড দিয়ে এবার প্লে করে দেখুন। হ্যাঁ ভিউয়ার্স, এখন এটা কিন্তু একবার করেই থেমে যাচ্ছে। তো এটাকে কন্টিনিউ করার জন্য ভিউয়ার্স যেখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লেখা ওয়ান্স, এই ওয়ান্সে আমাদের ক্লিক করতে হবে। ওয়ান্সে ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের ক্লিক করতে হবে এখানে ফরএভার, এই ফরএভারে ক্লিক করতে হবে। ফরএভারে ক্লিক করার পর ভিউয়ার্স এবার প্লে করে দেখুন, এবার কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো হ্যাঁ ভিউয়ার্স, এখানে আমরা টাইম লাইনে আরো ক্রিয়েট ফ্রম লেয়ার আইকন বাড়িয়ে দিয়ে আমরা এটা বিভিন্ন ইয়েতে অ্যাঙ্গেলে করতে পারতাম, এবং আমরা তিনটি চোখে পর্যায়ক্রমে আমরা কিন্তু এই মোশনটা দিতে পারতাম, এই অ্যানিমেশনটা দিতে পারতাম।